Assalamualaikum. আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের আলোচনার অধ্যায় হলো তৃতীয় অধ্যায়, আর টপিকস হলো পদ। শিক্ষার্থীরা, আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনামটা হলো যুক্তির উপাদান, অর্থাৎ যুক্তিবিদ্যা। তোমরা গত ক্লাসে আমি বলেছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় বা যুক্তিবিদ্যা আলোচনা করা হয় যুক্তি নিয়ে। এখন যুক্তি গঠন করতে হলে কতগুলা উপাদান লাগে, ঠিক আছে? তো এর মধ্যে যুক্তিবাক্য লাগে, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তারপরে একটা যুক্তিবাক্য গঠন করতে হলে আবার উদ্দেশ্য, বিধেয়, পদের ব্যাপ্যতা, অনেকগুলো বিষয়ের প্রয়োজন আছে। আর এগুলাকে বলে যুক্তির উপাদান, ঠিক আছে? তো যুক্তির উপাদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো পদ। কারণ আমি আগেই বলেছি যে যুক্তি গঠন করতে হলে লাগে যুক্তিবাক্য, আর একটি যুক্তিবাক্য গঠন করতে হলে প্রয়োজন পদ, ঠিক আছে? তাহলে পদ হলো যুক্তিবাক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তো আজকে আমি তোমাদের সাথে এই পদ নিয়ে আলোচনা করব। এখন দেখো যে পদ কি। প্রথমে পদ, পদের ইংরেজি শব্দ হলো টার্ম। পদের ইংরেজি শব্দ টার্ম, TERM। টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস, TERMINUS। ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত বা সীমা। আবার বলছি যে পদের ইংরেজি শব্দ টার্ম, টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, আর টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত বা সীমা। এখানে প্রান্ত বা সীমা বলতে বোঝানো হয় একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে, দুই প্রান্তে যে শব্দগুলা ব্যবহৃত হয়। আমরা জানি যে একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে থাকে উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে শব্দগুলা ব্যবহৃত হয় ওই শব্দগুলো হলো পদ, ঠিক আছে? এটা হলো আগে সনাতনী যুক্তিবিদ্যা এই সংজ্ঞা ছিল পদের, যে কোনো একটি যুক্তিবাক্যের দুই প্রান্ত অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে পদ বলে। তাহলে দেখো, সমকালীন যুক্তিবিদ্যা এসে পদের সংখ্যাটা একটু পরিবর্তন হয়েছে। এখন সমকালীন যুক্তিবিদ্যায় পদ বলতে বোঝানো হয় যে কোনো যুক্তিবাক্যের যে শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে এবং বিধে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ এগুলো শুধু ব্যবহারই হয় না, যে ব্যবহার না হলেও এগুলা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে এবং বিধে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাহলে ওই শব্দগুলাকে বলে পদ। তো দার্শনিক দোষে পদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন পদ হলো ওই সকল শব্দ সমষ্টি, পদ হলো ওই সকল শব্দ সমষ্টি যে শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। এখন আমাদের পদের সংজ্ঞা। তাহলে দেখ, আমি তোমাদের একটা উদাহরণ দিই যে সকল শিশু হয় পবিত্র। এখানে শিশু এবং পবিত্র এই দুটি শব্দ, শিশু হলো উদ্দেশ্য এবং পবিত্র হলো বিধেয়। আর এই উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এগুলো এখানে ব্যবহৃত না হলেও এই শব্দগুলো যে কোনো সময় একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সেজন্য শিশু এবং পবিত্র এই শব্দ দুটিকে বলা হয় পদ, ঠিক আছে? তাহলে পদ সম্পর্কে বললাম যে পদ হলো ওই সকল শব্দ বা শব্দ সমষ্টি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। এখানে শিশু এবং পবিত্র হলো পদ। আর এছাড়াও মানুষ, মরণশীল, সুন্দর, ফুল প্রভৃতি এই শব্দগুলো হলো পদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পদ কাকে বলে বুঝতে পেরেছো? আবার আমি একটু সংক্ষেপে বলে দিই যে পদের ইংরেজি শব্দ টার্ম, এটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, আর টার্মিনাস শব্দ অর্থ হলো প্রান্ত বা সীমা। অর্থাৎ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় বা দুই প্রান্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় ওই শব্দগুলোকে পদ বলে, বা ওই কোনো যুক্তিবাক্যের দুই প্রান্তে যে শব্দগুলো ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে ওই
ওই শব্দগুলোকে পদ বলে। তাহলে এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব যুক্তি বাক্য। যুক্তি বাক্য আগে বলেছি যে যুক্তির জন্য কোন একটা যুক্তি গঠন করতে হলে যুক্তি বাক্যের প্রয়োজন, আর যুক্তি বাক্যের জন্য আমাদের পদ লাগে। তো পদ তোমাদের সাথে আলোচনা করেছি, এখন যুক্তি বাক্য। বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি যে মনের ভাব প্রকাশ করার জন্য মানে যে শব্দ সমষ্টি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা হয় তখন সেটা হলো বাক্য। আর আমরা বাক্য আগে ছোটবেলা থেকে আমরা জানি যে বাক্য বিবৃতিমূলক বাক্য, প্রশ্ন বোধক বাক্য, আদেশ নিষেধমূলক বাক্য, তারপরে আবেগ অনুভূতি প্রকাশমূলক বাক্য, অনুগ্রহ সূচক বাক্য হয়। কিন্তু যুক্তি বাক্যে আমরা যে বাক্যগুলোকে যুক্তি বাক্য বলি, বা যুক্তিবিদ্যায় আমরা যে বাক্যগুলোকে যুক্তি বাক্য বলি, সেই বাক্যগুলা আবার এই ধরনের বাক্যগুলো শুধুই বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যুক্তি বাক্য হলো শুধুই বিবৃতিমূলক বাক্য। এই বাক্যগুলা সত্য এবং মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। মানে আমি কোনো একটা যুক্তি বাক্য বললে বা লিখলে ওটা সত্য হবে না হয় মিথ্যা হবে। আর যুক্তিবাক্যের মধ্যে দুইটা পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই পদ দুইটা হয় এবং নয় শব্দ দ্বারা যুক্ত থাকে, হয় এবং নয় শব্দ দ্বারা যুক্ত থাকে। তাহলে যুক্তিবাক্য কী? যুক্তিবাক্য হলো এক ধরনের বিবৃতিমূলক বাক্য। এই বাক্যগুলা আমাদের সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। আর এই বাক্যের সংযোগ হিসাবে হয় এবং নয় দ্বারা দুটি পদকে যুক্ত করে। তাহলে আমরা পদকে জানলাম এবং যুক্তি বাক্যকেই জানলাম। এই সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ, আর তোমরা তোমাদের বই দেখে নিও, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।